বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল হচ্ছে আপনাদের যশোরের, কি জানো, মনিহা। একটি পত্রিকা দেখলাম তারা গোল মিটিং করেছে বসে, সিনেমা আর এখন কেউ দেখতে যায় না, প্রত্যেকটা বাংলাদেশের সিনেমা হলগুলো এখন পতিতলায় হয়ে গেছে। এক কথা বলে না কেন, সেগুলোতে প্রকাশ্য দিবালকে নারীরা দেহ ব্যবসা চালাচ্ছে, ওখানে কোনো 140 বরে নেই, ওখানে কোনো বাধা নেই, শুধু আছে আল্লাহর কোরআনে। তার মানে তোমরা নাস্তিক এবং বেঈমানদের পাঁচটা গোলামে পরিণত হয়ে গেছো, তোমরা আর মুসলমান নও। তোমাদের নামের সাবন থেকে মুহাম্মদ গুলোকে কেটে দিয়ে আজ থেকে তোমরা শ্রী শ্রী লেগে বের হবে, কারণ তোমাদের নামের সামনে মুহাম্মদ আর মানায় না। কথা বলেন কথা ঠিক কিনা? নাম রাখছেন আমি মোহাম্মদ বল্টু, আমি মোহাম্মদ শালটু, কাজগুলো করেন নমরুতের মতো জান্নাত জীবনেও হবে না। কথা বলে না কেন? তাহলে এদের সম্পর্ক কাদের সাথে? হা করে তাকায়, কার সাথে? আরো জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কাফেরের সঙ্গে বক্তব্যটি দিলেন কে, কে দিয়েছেন? যারা কথা বলছে না তাদের মনে হয় বিশ্বাস হয় না, এটি কি আল্লাহর কোরআনের আয়াত? আল্লাযীনা ইত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এই আয়াতটিকে আল্লাহ বলেছেন? কথা বলে না কেন? আপনাদের কি হয়েছে? আপনারা রাগ করেছেন? আপনারা বোবা কারা কারা, তারাই শুধু হাত তোলেন, মানে কথা বলতে পারেন না, মানে জবানে কথা আসে না, এরকম কেউ কি আছেন? নাই? তাহলে এবার কথা বলতে পারেন কারা? তারাই শুধু হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর, কথা বলতে পারেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বাংলাদেশে সিনেমা হল গুলোতে উৎসাহিত করা হচ্ছে, সিনেমা হল আসো, সিনেমা হলের দর্শক আর বাংলাদেশে নেই, এই জন্য তারা ভাতা চালু করতে চায়। ভাতা কেন? 1 লক্ষ করে যদি টাকা দেওয়া হয়, আর ওইখানে মমতাজ পাগলিকে যদি আপনারা ড্যান্স ড্যান্স করতে বলেন, পরিমণিকে যদি আপনারা উলঙ্গ করে ছেড়ে দেন, তারপরেও বাংলার যুবকরা ওই ঢুট্টাবাজি শয়তানি ফাজলামি এগুলো পুচে গেছে, আর তারা কোনো হলে যাবে না, যাবে না, যাবে না, কারণ তারা এখন কোরআনের মাঠগুলোতে ভরপুর হয়ে গেছে। আমরা বাংলাদেশে যাদেরকে ভোট দেই, যাদেরকে আমরা নির্বাচিত করি, যাদেরকে আমরা এমপি বানাই, মন্ত্রী বানাই, তারা আজ বলতেছে এদেশের মন্ত্রীরা যে আমাদের দেশের সংস্কৃতি, লোকসঙ্গীত, পল্লীগীতি, বাউল ফাউল, এই আজেবাজে যাত্রা ফাত্রা, এরপরে ঠুড্ডামি বান্দ্রামি শয়তানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো নাকি তাদের ঐতিহ্য, এদের ঐতিহ্য নাকি বিলীন হয়ে গেছে, এখন ওই মাঠগুলোতে আল্লাহর কোরআন শুরু হয়ে গেছে, এজন্য তাদের বড় আফসোস, কুলজা ফাটতে ফাটতে মরতেছে। কথা বলে না কেন? কুলজা ফাটে বাটারা, আল্লাহর কোরআনের শতাব্দী আগামী দিনের 23 সালেও হতে পারে, মনে রাখবেন কোরআনের শতাব্দী তামাম পৃথিবীতে আসবে, সেই সময়টা আর বেশি দূরে নয়, অল্প সময়ের মধ্যে অভিসম্ভবই রয়েছে। বাইরের যে স্যাটেলাইট গুলো চ্যানেল গুলো আজ সম্প্রচার করছে, বিশ্বের মধ্যে একটি ধর্ম সেটি ইসলাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে বলেন, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মে পরিণত মুসলমানদের ধর্ম ইসলাম, যেরকম আল্লাহু আকবার, এজন্য তাদের কলিজায় বড় ব্যথা লাগে। কথা বলে না কেন? আরো জোরে বলেন, তাদের কথা ও কাজ, তাদের অ্যাডভার্টাইজ গুলোই প্রমাণ করে তারা মুসলমান নয়, তারা বেঈমান, তারা মুশরিকদের পাঁচটা গোলাম, তারা ইহুদিদের এজেন্ট হয়ে বাংলার ভূখণ্ডে বাংলাদেশকে ফ্রি সেক্সের একটি দেশ বানাবার জন্য তারা প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন পাবনাবাসী, এই আশা কোনো দিনও তাদের পূরণ হবে না। কথা বলেন কত ঠিক কিনা? এই আশা কোনোদিনও পূরণ হবে না, কারণ বাংলাদেশের 99% মুসলমান হচ্ছে ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন এরা মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এরা কাফের বেঈমান, ইহুদি খ্রিস্টানদেরকে জানের দান বানায়।
কথা বলে না কেন এজন্য দেখবেন বাইরের ধুতি পিন্দাগুলো বাইরের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা আসার পরেও দেখা যায় নিজের ঘরের মানুষগুলো পড়ে পড়ে মারা যাচ্ছে তারপরেও কোনো আফসোস নাই ওই ধুতি পিন্দারই দরকার ঠিক কিনা শোনো শোনো দেশবাসী ওদের ইতিহাস এত দিনে ওরা করলো কি কি সর্বনাশ দেশের সেবার নামে ওরা সকল করলো শাস মূর্তি পূজা অগ্নি পূজার ধর্মের করছে শাস কোটি কোটি টাকার কুকুর আমদানি করে খুদার জ্বালায় দেশের মানুষ না খাইয়া মরে রে খুদার জ্বালায় দেশের মানুষ না খাইয়া মরে আবার হুকুম দিয়া মানুষ মাইরা ভরে সাধুর সাজ কথা বলে না কেন ওরা হুকুম দিয়া মানুষ মাইরা ধরে সাধুর সাজ ওদের ইতিহাস এটা তাদের ইতিহাস ওদের ইতিহাস এটা তাদের ইতিহাস বোরখা পরে মাজাহারেতে যতই কান্দ তুমি তিলকুয়ালির জন্য হারা বাংলাদেশের ভূমি ধোকাবাজি ছল চাতুরি ও ধোকাবাজি ছল চাতুরি চলবে না তোমার আরে বার দেশের মানুষ দেখে ফেলেছে আসল রূপ তোমার কথা বলেন ঠিক কিনা আজ লকডাউনের নামে বিগত ১৯ সাল ও ২০ সালে যে অর্থনৈতিক সংকট হয়েছে মানুষের সেটি আজ মানুষ কুলে উঠতে পারে নাই ঠিক আছে লকডাউন দিবেন দেন এক মাস কেন দুই দিন কেন দুই চার মাস মাস কেন আপনি ১০ বছর ধরে দেন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া লাগবে কথা বলেন কথা ঠিক কিনা মানুষের যে ত্রুটি মানুষের খাদ্যের অভাব বাসস্থানের অভাব খাবারের যে সমস্যাগুলো এগুলো তো কেউ দেখে না আজ নিজের রাজনৈতিক প্রেক্ষাপট তাদের নীতিগত দিক ঠিক রাখার জন্য কে মরবে আর কে বাঁচবে এগুলো দেখার টাইম নেই কথা বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলামিন বলেন মিন দুনিল মুমিনিন ওরা মুমিনদেরকে মাইনাস করে চলে মুমিনদেরকে তখন ওরা ভালোবাসে যখন শুধু ভোট আসে সামনে কথা বলে না কেন আপনারা কি আছেন এখানে চলবে আলোচনা চলবে কারা কারা দেখে লিল্লাহে তাকবে আল্লাহ কবুল করুক জোরে করুন আমিন ওদের শুধু তখনই খুঁজে পাওয়া যায় যখন দেশে ভোট শুরু হয় কথা বলে না কেন আরো জোরে বলেন আর যখন ভোট শেষ তখন বাটি সালা দিয়া খুঁজে পাওয়া যায় না কথা বলে না কেন ভোটের আগে নেতারে দেখবেন ওরা রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাশে দায় রে সালাম হাত দুখানি তুলিয়া হাত দুখানি তুলিয়া বলে বাবা হেইডা করুম সেইডা করুম এবার হেইডা করুম সেইডা করুম দেয় যে কত শান্ত না আসলে সব পেট পোজায় আর ভোটটা নেওয়ার বাহানা মানে যখন স্বার্থ তখন খুঁজে পাওয়া যায় যখন স্বার্থ নেই আর তখন খুঁজে পাওয়া যায় না বুঝে নিতে হবে ওরা টাটকা মোনাফেক এবং মোনাফেকের বাচ্চা কথা বলেন কথা ঠিক কিনা